हेलो गाइस, वेलकम टू आवर चैनल जस्ट ब्रांड ब्लॉग। तो आज के तुम्हारे देखो पौरसभा नतून पार्क का उद्बोधन होता सम्पर्के एखे सामने डान दिखे देखते टिकिट काउंटार एखे प्रवेश मूल्य 20 टाका एवं भूतर घरे ढुकते 20 टाका और एक जाम्पिंग जाम स्पॉट आछे सेखाने 5 टाका और एखे गेटे ढुकते एक काकीमा के देखते खूब कड़ा नजरदारी काकीमा एकदम टिकिट छाड़ा ढुकते देवे ना काउके। सो एखे टिकिटा दिए ही तारपरे तोमरा सोजासुजि चले जाबे पार्कर भितरे। এখানে সেই যে ভূতের গুহা যেটা নতুন করেছে এটা দেখাবো তোমাদেরকে, তবে একদম লাস্টে দেখাবো এটা তোমাদেরকে। সো আগে পার্কের কোথায় কি আছে সেটা তোমাদেরকে একবার পুরো ভিউটা দেখানোর পরে তোমাদেরকে লাস্টে ফুল গুহার ভিতরেও দেখাবো। সো এই দিক দিয়ে এসে যেটা দেখতে পাচ্ছ এখানে বাঁ দিক দিয়ে আসলে এখানে একটা খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য, এটা বাচ্চারা খুবই উপভোগ করে। এখানে এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট সুসুরি জায়গা বলতে পারো যেখানে বাচ্চারা খুবই উপভোগ করে। এটা একটা হাতির শুঁড়ের উপরে বানিয়েছে, সো এটা বাচ্চাদের খুবই ফেভারিট একটা খেলা আর এখানে থেকেই তারা এই খেলাটা খুব উপভোগ করে। আর ছুটি পেলেই তোমাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসো এই বেলডাঙ্গা পার্কে, কারণ এখানে দোলনাও আছে আর তোমাদের ছোটো ছোটো বাচ্চাগুলি দোলনাতে তো খুবই মস্তি করবে আশা করি। সো ছুটি পেলেই তোমাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসো এই বেলডাঙ্গা পৌরসভা পার্কে। এখানে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, এখানে চপ এগ রোল চাউমিন সব কিছুই পাওয়া যায়, তো এখানেও তোমরা খেতে পারো। আর এটা হচ্ছে বাচ্চাদের সেই লাফালাফি করার জায়গা যেখানে বাচ্চারা খুবই লাফালাফি করে মজা পাবে। এবার যেটা তোমরা দেখবে এখানকার সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা ভূতের গুহা, যেখানে বাচ্চারা তো না খেতে থাকতেই পারবে না। আর এখানে কাঠের একটা খুব ভালো কাজ করা আছে, যেটা কাঠের উপরে একটা হরর দেখতে পাচ্ছ, ডেঞ্জার একটা মূর্তি, আর উপরের দিকে দেখতে পাচ্ছ কি কঙ্কাল এখানে আর প্যাঁচাটা, যেটা দেখলে তো বাচ্চা তারা এখানে দেখেই কাঁদতে শুরু করে দেবে। আর এটা হচ্ছে গুহার প্রবেশ দোয়ার, যেখান দিয়ে পরপর লাইন দিয়ে সব একের পর এক এখানে টিকিট কেটে সবাই ঢুকবে। এর এন্ট্রি মূল্য 20 টাকা, তো সবাই এখানে লাইন দাঁড়িয়ে একের পর এক ঢুকছে আর আমরাও ঢুকবো ভেতরে আর তোমাদেরকে দেখাবো ভেতরের দৃশ্য। সামনে এগিয়ে চলেন, ও সামনে এগিয়ে চলেন।
তো এই ছিল শেষ ভিডিও। আর তোমাদের কেমন লাগলো এই বেলদাস পৌরসভা পার্কের ভূতের গুহা? আর তোমাদের বাচ্চারাও কি কান্নাকাটি করেছে কি না সেটা একটু কমেন্ট করে আমাকে জানিও। আর যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও এইরকম নতুন নতুন ভিডিও পেতে। আর বেল আইকনটা প্রেস করে রাখলে তোমরা এরকম ভিডিও আপডেট পেয়ে যাবে, খুঁজে বের করতে হবে না, প্রথমেই চলে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইরকম নতুন নতুন ভিডিও পেতে, ফটাফট সাবস্ক্রাইব তো অবশ্যই।